আসসালামু আলাইকুম বাস্কোপর চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আমি রোমানিয়াতে কত টাকা স্যালারি পাই তো দেখা যাচ্ছে রোমানিয়াতে আমি এসেছি আজ প্রায় 4.5 মাসের বেশি দিন হয়ে গেছে তো এর আগে আমি যেখানে কাজ করেছি সেখানে কিন্তু আমি পর্যাপ্ত স্যালারি পাইনি না পাওয়ার কারণে আমি নতুন একটি কাজ চেঞ্জ করেছি এবং সেটা আপনারা সবাই জানেন আমি নতুন যে কাজটি করছি সে কাজেরও ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম আমার চ্যানেলে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি কি কাজ করে থাকি রোমানিয়াতে এবং আমি সেখানে বলেও দিয়েছিলাম যে আমি টোটাল কত টাকা স্যালারি পাবো এবং পেলে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক আজকে আমার মাসের স্যালারিটা দিয়েছে আমি দেখলাম যে আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানাই তো ভিডিও বানানোর ক্ষেত্রে আমার বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমি ভিডিওতে দেখাতে পারলাম আমি বাইরে ভিডিওটি করতে পারি নাই তো ভেবে দেখলাম যে রুমের ভিতরে ভিডিও করে যেহেতু টাকাটা দেখাবো আমি তার প্রকৃতি দেখাচ্ছি না যার কারণে আমি আমার রুমের ভিতরেই ভিডিওটি করলাম আজকে আপনাদেরকে দেখাবো আমি কত টাকা স্যালারি পাই তবে দেখানোর আগে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিব আমি যে কাজটি করে আপনাদেরকে দেখিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন ভাইয়া কাজটি অনেক শান্তির কাজ এবং কাজটি অনেক ভালো কাজ দেখাচ্ছে আমরা এরকম যদি কাজটা রোমানিয়াতে এসে করতে চাই বা করতে পারবো কিনা বা পাবো কিনা তো তার আগে আপনাদেরকে একটি কথা বলি কাজটি দেখে হয়তো আপনারা শান্তি মনে করেছেন কিন্তু আসলে কাজটি যতটা শান্তি আপনারা মনে করেন এই কাজটা কিন্তু ততটা শান্তির না আমাদের ডিউটি হচ্ছে 11 ঘন্টা টোটাল 1 ঘন্টা খাওয়ার সময় তাছাড়া 10 ঘন্টা টোটাল ডিউটি আর এই 10টা ঘন্টা কিন্তু আমাদের একটা না দাঁড়িয়ে থাকতে হয় এখানে কোনো রকম বসার সুযোগ নেই বা আপনি চাইলে ঘাড় নাড়াতে পারবেন না বা দেখা যাচ্ছে যে কোনো আপনার পেইন হইলে আপনি কোনো রকম নড়াচড়া করতে পারবেন না কাজ যেটা কাজের সময় কাজ করতে হবে আর ডিউটি টাইমে দেখা যাচ্ছে আপনার 6টা বাজবে 6টার 1 মিনিট আগেও আপনি চাইলে কাজটি চেঞ্জ করতে পারবেন আপনি কাজ ছাড়তে পারবেন না একদম জাস্ট 6টা মানে 6টাই আমরা এতটা পেইন নিয়ে এখানে কাজ করি আর প্রবাস জীবন মানেই কষ্ট এটা সবাই জানেন তো দেখা যাচ্ছে যাই হোক এখন কষ্টের পরে যখন মাসের স্যালারিটি পেয়েছি তখন আসলে সত্যিই ভালো লাগে তো আজকে দেখাবো যে আমি কত টাকা স্যালারি পেয়েছি এবং এই স্যালারিটা বাংলা টাকায় কনভার্ট করে কত টাকা হয় এটাও দেখানোর চেষ্টা করব তো সবাইকে একটি কথা বলবো যারা রোমানিয়াতে আসবেন আসার পরে দেখা যাচ্ছে যতই আপনার কোম্পানির বলুক না কেন যে হচ্ছে আপনি প্রতি মাসে এখান থেকে আপনার 70-80 হাজার টাকা 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এগুলো সম্ভব রোমানিয়াতে আসলে এটা সম্ভব কিন্তু সেক্ষেত্রে আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করার পরেই কিন্তু আপনি এই টাকাটি রোমানিয়াতে ইনকাম করতে পারবেন কারণ রোমানিয়াতে টাকা ইনকাম করা অতটা সোজা না এরা এতটা মানে মানবিকতা আপনাদেরকে দেখায় না এদের মানবিকতার সিস্টেমটা হচ্ছে আপনি কাজ করুন আপনি কাজের সাথে তাদের সাথে সম্পর্ক আছে কাজ শেষ হয়ে যাবে যখন আপনার সাথে আড্ডা দেওয়ার সময় হবে তারা আড্ডার সময় আপনার সাথে দিল কেটে কলিজা কেটে খাইয়ে দিবে আপনাকে মানে এরকম কিন্তু কাজের সময় আপনাকে কাজ করতে হবে তাদের সাথে কাজের সময় কাজের কাজ কাজ বাদে দেখা যাচ্ছে বাদ বাকি সময় তাদের সাথে সম্পর্ক এরকম তো যাই হোক এখন যারা রোমানিয়াতে নতুন আসবেন বা আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো কথা বলবে এর আগে আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কত টাকা স্যালারি পাই এবং সেখানে কতটা কষ্ট ছিলাম সেটাও আপনাদেরকে দেখাইছি তো এখন আপনাদেরকে দেখাবো টোটাল কত টাকা স্যালারি আমি পেয়েছি এই যে আমি এখানে দেখাচ্ছি এখানে দেখতে এখানে দেখুন আমার টাকার 3টা কাগজ দিয়েছে সরি 3টা কাগজ তারা দিয়েছে এই যে এই 3টা কাগজ তারা দিয়েছে এই 3টা কাগজে আমার 3 ধাপে টাকা দিয়েছে এই 3টা কাগজে তারা আমাকে 3 ধাপে টাকাটি দিয়েছে তো প্রথম কাগজে দেখা যাচ্ছে তারা আমাকে এই কাগজটি দিয়েছিল এই যে প্রথমে তারা আমাকে এই কাগজটি দিয়েছিল এবং ষোলোই এই যে দেখতে পাচ্ছেন এখানে ষোলোই আছে আমাকে প্রথমে তারা এই ষোলোই দিয়েছিল তারপরে আবার নেক্সট যে কাগজটা আছে সেই কাগজে এখানে দেখুন 400 টাকা 400ই এই যে 400ই এটা এখানে দেওয়া আছে পরের কাগজে 400ই পেয়েছি তাহলে টোটাল হলো 2000ই আর নেক্সট এখানে পেয়েছি 400ই এই যে দেখতে পাচ্ছেন 400ই এই যে নাজমুল হাসান প্রত্যেকটাই আমার নাম সহ পাশে দেওয়া আছে টোটাল আমি পেয়েছি এখানে আপনার 2400ই এই 2400ই হলো আমার মোট স্যালারি এখানে আমি এক মাসে এই হাড়ভাঙা পরিশ্রম করে বেতন পেয়েছি তবে এখানে আমার সবচাইতে কষ্টের বিষয় এটা যে হচ্ছে আমি এত টাকা বেতন পাইছি কিন্তু আমার যে বেতন এরা 1 তারিখে দেয় না আজকে মাসের 17 তারিখ আজকে বেতন পেয়েছি দেওয়ার কথা ছিল আমাদের মাসের 10 তারিখের ভিতরে কিন্তু তারা দেয়নি তো চলুন আসলে যে তারা এর ভিতরে যে আমার এত টাকাটা দিয়েছে এই টাকাটি আসলে আসলের ভিতরে কত টাকা দিয়েছে এটা গুনে তো দেখতে হবে তো এখন আমি আপনাদেরকে এই সমস্ত টাকা গুনে দেখাবো আর রোমানিয়ান টাকাটিও দেখাচ্ছি এই সুযোগে আপনাদেরকে দেখা হয়ে যাবে যে রোমানিয়াতে আসলে তারা কত টাকা করে দেয় বা হচ্ছে টাকাগুলো কেমন হয় এগুলো আমি আপনাদেরকে এখন গুনে দেখাবো তো চলুন দেখি
তো প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন তারা অনেকগুলা টাকা কিন্তু এখানে আমাকে দিয়েছে তো এখানে যেহেতু 1600 লাই ছিল আমি 1600 লাইটা একটু গুনে দেখি এই দেখুন এগুলা কিন্তু রোমানিয়ার 200 টাকার নোট এই যে এটা হচ্ছে রোমানিয়ার 200 টাকার নোট এটা এই যে অনেকেই হয়তো বাংলাদেশ থেকে যারা হয়তো জানেন না আমি 200 টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখেছি এর উপর আছে কিনা আসলে আমার জানা নেই তো যাই হোক আমি এখন আর কি টাকাটি গুনবো যে আসলে 1600 টাকা এখানে আছে কিনা তো দেখুন 1 2 3 4 5 6 7 আর 2 8 ঠিক আছে এখানে 1600 টাকা আছে আর এই যে দেখুন এখানে দুইটা 100 টাকার নোট ছিল তো এটা হচ্ছে রোমানিয়ান 100 লে নোট এটা এটা 100 লেই এটা সমান সমান বাংলাদেশে প্রায় আপনার দাঁড়াবে 2000 টাকা বা 2100 থেকে 2200 টাকার সমান 2200 টাকার কাছাকাছি এরকম দাঁড়ায় তো এইখানে যেহেতু আমরা 1600 টাকা পেয়েছি 1600 টাকা আমি সাইড করে রাখছি দেন এইখানে আছে 400 লাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে আছে 400 লাই আমি এই 400 লাইটা এখন খুলে বের করব বের করে টোটাল দেখা যাচ্ছে আমি গুনে দেখাবো আপনাদেরকে এখন এই 400 লাই থেকে যে আমি এখানে কত টাকা আর কি 400 লাই ঠিকঠাক আছে কি না তো দেখা যাচ্ছে এটা কিন্তু আমার অনেক পরিশ্রমের টাকা এটা কিন্তু আমার অনেক কষ্টের ফল আমি অনেক কষ্ট করার পরে এটা পেয়েছি এই যে দেখুন এইখানে 400 লাই আছে এটা হলো 200 লাই আর এই দুইটা হচ্ছে 100 লাই তাহলে আমার টোটাল এখানে 2000 লাই হলো নেক্সট আছে এখানে আর একটি কাগজ আছে সেখানে আছে 200 লাই 400 লাই এই যে দেখুন এখানে আছে 400 লাই তো দেখা যাচ্ছে রোমানিয়াতে এই টাকাটি পাওয়ার পর যত কষ্টই আপনি করেন না কেন শুধু রোমানিয়াতে বলে কথা না যে দেশে থাকেন না কেন যত কষ্টই আপনি করেন না কেন দিন শেষে যখন এই টাকাটি পাওয়া যায় তখন আসলে মনটা এমনিতেই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এইখানে বাদবাকি আর 400 লাই আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে 400 লাই আছে টোটাল হলো আমার তাইলে 2400 লাই তো চলুন আমি একটু গুনে আপনাদেরকে দেখাই যে 2400 লাইটা আসলে কেমন 100 200 আর 300 400 500 600 600 আর হচ্ছে 700 800 ও সরি আমার টাকাটা আসলে বেভাজ হয়ে গেছে যার কারণে সমস্যা হয়েছে এখানে আছে 1000 12 14 16 18 20 22 টোটাল এই 2400 টাকা বাংলাদেশ টাকায় আমি দেখা যাচ্ছে প্রায় 46 টাকা 46000 থেকে 47000 টাকার মতো এই স্যালারি এই দিয়েছে আসলে রোমানিয়াতে আপনারা কত টাকা পাবেন বা প্রবাসী জীবনে আসার পরে কত টাকা স্যালারি পাওয়া যায় এই কথাটার ভিডিওটা কিন্তু কেউ কখনো দেখায় না কারণ এগুলো একটি সিক্রেট বিষয় এই টাকাগুলোর হিসাব কখনো কেউ কাউকে দেখানো উচিত না তারপরেও যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়ে দিয়েছিলাম যে আমি আসলে দেখাবো আমার স্যালারিটা আমি কত টাকা পেয়েছি কত টাকা পাওয়া যায় দেশে তো কথা যেহেতু দিয়েছি সেজন্যই আপনাদেরকে দেখানো না হলে আমি আসলে নিজেও আমি নিজেও দেখাতাম না এটি যে আসলে কত টাকা এখানে পাওয়া যায় তো যাই হোক আসলে এই কথাটি আমি আপনাদেরকে দেখিয়েছি আসলে যারা রোমানিয়াতে আসবেন যারা প্রলোভনে পড়ছেন যে 50-60000 টাকা তো কিছুই না 70-80000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত রোমানিয়াতে কামাই করা যায় খুব সহজে বিনা পরিশ্রমে তো এখানে বিনা পরিশ্রমে কোনো কাজ হয় না এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম দেওয়া লাগে শ্রম দেওয়া লাগবে প্রচুর শ্রম দেওয়া লাগবে তারপরে আপনি এই টাকাগুলো এখানে ইনকাম করতে পারবেন তো এই টাকাগুলো যতটা সহজে ইনকাম করা যায় এটা মনে করছেন আসলে ততটা সহজ না এই দেশে কাজ করতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে আর সে হার্ডওয়ার্কের কোনো শেষ নাই এত পরিমাণে পরিশ্রম করতে হবে যে আপনি পরবর্তীতে বিরক্ত হয়ে যাবেন যে আমি এর থেকে আমার দেশেই ভালো ছিলাম তো যারা দেশে মাসে 30-35000 টাকা ইনকাম করতে পারেন বা দেখা যাচ্ছে আপনার খেয়ে দিয়ে মাসে 20000 টাকাও থাকছে তারা আমি মনে করি দেশে আসার দরকার নেই খেয়ে দিয়ে 10-15000 টাকা থাকলেও এই দেশে আসার দরকার নেই মানে মোট কথা প্রবাসে আসার দরকার নেই প্রবাসে যারা মনে করে থাকেন আসলে এটা সুখ এটা কখনো সুখ না এখানে অনেক পরিশ্রম করতে হয় তো যাই হোক অনেক কথা বলেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর সবসময় দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম